রাউজানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন রাওজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনাইদ কবির সোহাগ প্রধান অতিথি ছিলেন রাওজানের সংসদ সদস্য বি এম ফসলে করিম চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম এহসানুল হায়দর চৌধুরী বাবুল উপজেলা সিনিয়র সহকারী কমিশনার ভূমি এহসান মুরাদ রাওজান সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম রশিদ রাওজান থানার অফিসার ইনচার্জ ক্যাপায়তুল্লাহ মুক্তিযুদ্ধ কমান্ডার আবু জাফর চৌধুরী সৈয়দ আব্দুল জব্বার সোহেল সবাই বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবিএম বি করিম চৌধুরী পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পঁচাত্তর পরিবারের মাঝে দুই বান করে টিন ও নগদ ছয় হাজার টাকা করে প্রদান করা হয় এদিকে রাউজান উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের সামনে পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে এতিম ও শ্রমজীবীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয় এছাড়াও উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে রাউজান ব্লাড ব্যাংকের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় অপরদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কদলপুর আশ্রয়ন প্রকল্প আহমদিয়া সুনিয়া সিস্তিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে কদমে কোরআন ও দোয়া মাহপিল অনুষ্ঠিত হয়েছে কোরআন তেলুয়াত মিলাদ কিয়াম শেষে মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম সৌদগর অর্থ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ সহসভাপতি আবু তাহের মীর মোহাম্মদ জসীম উদ্দিন মোহাম্মদ ইসাহ মিয়া মোহাম্মদ শাহানুর আলম তহিদুল ইসলাম সুলাইমান মুজাহের সহ আরো অনেকেই